সত্যি কৃষ্ণ ঠাকুর আছেন ভালো মা, তাই তো আজ এত বাধা বিঘ্ন পেরিয়েও আমাকে আর কলকাতা বাবুকে উনি তোমাদের সামনে এসে দাঁড় করিয়েছেন। তোরা আমাদের কিচ্ছু জানাবি না, জানানোর প্রয়োজনটুকু মনে হয়নি তোদের? আরে কৃষ্ণ, আমি কটা দিনই তোদের কাছে এতটা পর হয়ে গেছি। তুমি এভাবে কেন বলছো? আমরা আমরা জানতাম যে তুমি যদি একবার জানতে পারতে সবকিছু বেলে ছুটে আসতে। তুমি একবারও নিজেদের কথা ভাববে না, তাই আমরা ইচ্ছে করেই তোমাদেরকে জানাইনি। আর তাছাড়া ভালো মা, আমরাও এটা ভাবতে পারিনি যে মীরা দিদি আর ও ঠাকুমা মিলে এত বড় একটা ষড়যন্ত্র করতে পারে। লুতু, তুমি দেখেছ আমার ভালো মেয়ে কত বড় হয়ে গেছে, আমাদের জন্য কত কষ্ট স্বীকার করেছে। ভালো বাবা, আজ তোমাদের পেয়ে আমি আমি কি খুশি হয়েছি তোমরা ভাবতে পারবে না। মনে হচ্ছে আমার সব দুঃখ সব কষ্ট শেষ হয়ে গেছে, এবার থেকে শুধু ভালো হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু তোরা একবারও ভেবে রেখেছিস যে কালকে যদি রাস্তা থেকে তোদেরকে আমরা ওরকম হঠাৎ করে উদ্ধার না করতাম তাহলে কত বড় সর্বনাশ হয়ে যেতে পারতো ভেবেছিস একবারও? কিন্তু পিমনি, তোমরা কি করে জানলে যে আমরা ভালো নেই? ওটাকে ওটাকে ভালোবাসার টান বলে কৃষ্ণ। আমার 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 মন বলছিল, জানিস, মন বলছিল যে তোরা তোরা ভালো নেই, কোথাও একটা কিছু গন্ডগোল তো নিশ্চয়ই আছে। আমি আমি ফিরছিলাম, তোদের সঙ্গে দেখা হবে, কথা হবে, কিন্তু তবু তবু আমাদের মনের ভিতরটা না কিরকম একটা ছটপট ছটপট করছিল। আমার সাহেবের আমাদের দুজনেরই, আর কপাল দেখ আমাদেরই গাড়ির সামনে তো দেখে। আমরাও তোমাকে খুব মিস করেছি পিমনি কলে, প্রতিটা মুহূর্তে তোমাদের অভাব অনুভব করেছি আমরা, বড্ড একলা হয়ে পড়েছিলাম। তবে ভালো মা, আমি এটুকু হলপ করে বলতে পারি, তুমি যদি আজ আমাদের সাথে থাকতে তাহলে মীরা দিদি আমাদের সর্বনাশ কিছুতেই করতে পারতো না। ভালো মা, ও তোমাকে ভয় পায়। জানি রাই, আমি জানি আমার না থাকাটা মীরার সাহসের সীমা অনেকটা বাড়িয়ে দিয়েছিল। ভালো মানুষের নাটক করে বৌঠানের মন জয় করেছে, কিন্তু আর না রাই, আর না, মীরাকে ও আসল চেহারাটাকে আমি সবার সামনে তুলে ধরব, ছাড়ব না। লতিকা ওকে কিছুতেই ছাড়বে না। এ বাবা, এসব কথা বলতে বলতে আমি একদম ভুলে গেছি। ভালো বাবা, ভালো বাবা তুমি কেমন আছো? ভালো মা তোমরা ঠিক আছো তো? পাগল মেয়ে, তোর ভালো বাবা এখন এখন আগের থেকে অনেকটা ভালো আছে রাই। সত্যি বলছি, আমি আগের থেকে অনেকটা ভালো আছি। কিন্তু লতু, আমার না নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আমার ভালো মেয়ে আমার জন্য আমাদের জন্য এত কষ্ট স্বীকার করলো, আর আমি কিছু করতে পারলাম না। না না, তুমি 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 এরকম করে কেন ভাবছো, কেন ভাবছো এরকম করে? আমরা আমরা এসে গেছি তো, আমরা আমরা ওদের সাথে ওদের পাশে আছি তো। তুমি দেখো এবার সবটা ঠিক হয়ে যাবে, সবটা। আমার রাই আর কৃষ্ণর সাথে যে দিনের পর দিন এরকম অন্যায় করেছে, ওদের একটু একটু করে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তাকে তো শাস্তি পেতেই হবে। মীরার পাপের বিনাশ এইবার হবে।
সারা রাত ধরে জঙ্গল হাইওয়ে তোলপাড় করেও কুসুম কিশোরকে কোথাও পেলাম না। রাতারাতি কোথায় উধাও হয়ে গেল ওরা? কুসুম কি ভেবেছে এভাবে আমার চোখ এড়িয়ে কতদূর পালিয়ে বাঁচতে পারবে ওরা? হেল অর হেভেন, যেখানেই তুই যা কুসুম, আমার হাত থেকে তোর নিস্তার নেই। সাইডগুলো একটু দেখে চালান, চোখে পড়লেই আমাকে বলবেন। আমিও দেখি এই লুকোচুরি খেলায় কে জেতে। কোনো খবর আছে ম্যাডাম? পেয়েছো? যেটুকানি খবর পেয়েছি এখান থেকে, যে কালকে রাত্রিরে নাকি একটা গাড়ি করে ওদের দুজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি তুলে নিয়ে গেছে? কোন পার্টি? সেটা এখনো খবর পাইনি, তবে খবর জোগাড়ের চেষ্টা চলছে। গাড়িতে আর কেউ ছিল কিনা খোঁজ করেছো? আমার কাছে যা খবর রয়েছে তাতে নাকি একজন মাঝবয়সী মহিলা এবং একটি লোক গাড়িতে ছিল। কে হতে পারে? কিশোর আর কুসুমকে তুলে নিয়ে যেতে পারে কারা? ম্যাডাম এখন তাহলে কি করব? গাড়ির নম্বর পাওয়া গেছে? না এখনো পর্যন্ত পাইনি, তবে যে খবরটা দিয়েছে তার কাছ থেকে খোঁজ নেওয়া চলছে। যেভাবেই হোক ওদেরকে কারা নিয়ে গেছে সেই খবরটা জোগাড় করো। আজকে আমার ওদেরকে চাই। ওরা কোনোভাবে বাড়ি ফিরে যায়নি তো? ঠামিকে একটা ফোন করে দেখবো। আমাকে ধরিয়ে দিয়ে নিজেদের কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল সুধাংশু মিত্তির। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করব না। এই মিত্তিরা নিজেদের কি মনে করেছে? আমাকে আর আমার নাতনিকে শেষ করবে? কিন্তু হেমলতা বর্মন বেঁচে থাকতে মীরার কোনো ক্ষতি হতে দেবে না। এর শাস্তি তুমি পাবে সুধাংশু মিত্তির। কি বলছো? এখানে? হ্যাঁ আঙ্কেল, এখানে। ইউ শিওর? হ্যাঁ আঙ্কেল। এখান থেকে আমি কিশোর আর কুসুমকে পালাতে হেল্প করেছিলাম। মীরার গুন্ডারা কিশোরকে এখানে আটকে রেখেছিল। কোথায়? একটু আগে আছে। ও দাদা চলো, অফিসার আসুন আসুন। তোমরা জায়গাটা ভালো করে দেখো আর সন্দেহজনক কাউকে দেখলে অ্যারেস্ট করবে। হ্যাঁ চলো 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 চলো। এইটাই সুযোগ, এখান থেকে যে করেই হোক বেরোতে হবে আমাকে। জানি না ভালো বাবা, ওই বাড়িতে সবাই কি করছে, কেমন আছে, কি অবস্থা, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি যে আমি আর কলকাতা বাবু হাতে প্রাণ নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে পেরেছি। পিপুনি বাড়ির জন্য ভীষণ টেনশন হচ্ছে। মীরার সমস্ত কাজের সহযোগী ওর ঠাকুমা, এসব নোংরা ষড়যন্ত্রে ওকে এতদিন ধরে সহযোগিতা করে এসছে। এত কিছু বড় বুঝতে পারছি না, বাড়িতে সব কিছু ঠিক আছে কিনা। আমি শেষ যা দেখে এসেছিলাম বাবা কারখানায় ছিল, বাড়িতে কোনো ছেলে ছিল না। ভালো মা, বাড়ির সবাই ঠিক আছে তো? এক অর্ক যদি বাড়িতে খবর দিয়ে থাকে, না হলে দিদি ভাই মা কাকুমনি ভীষণ ভীষণ চিন্তা করবে। অন্তত বাবার কাকুমনিকে একটা খবর দেওয়া খুব জরুরি। হ্যাঁ আমার খুব ভয় করছে, মীরা দিদি আবার ওই বাড়ির লোকগুলোর ঘুরে কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো? একটা কাজ না এক্ষুনি করতে হবে, ইমিডিয়েটলি করতে হবে। এই কৃষ্ণ যে আমাদের কাছে নিরাপদে আছে সেই খবরটা কিন্তু বৌঠানের কাছে পৌঁছানো দরকার। হ্যাঁ মা ঠিকই বলেছো। রাই রাই তুই চিন্তা করিস না, আমি একবার যখন তোদেরকে খুঁজে পেয়েছি আর পুরো সত্যিটা জানতে পেরেছি তখন এরপর সবটা ভালো হবে।
আমি তোদের কোনো ক্ষতি হতে দেবো না। পিমনি, তাহলে আমরা এখন কি করব? আমরা কি বাড়ি যাব? না 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 না, তোদের বাড়ি যাওয়া, ইনফ্যাক্ট তোদের এখান থেকে বেরোনোটাই ঠিক হবে না। মীরা নিশ্চয়ই এতক্ষণে তোদের পাগলের মতো হন্যে হয়ে খুঁজছে। তোরা তোরা এখানে থাক, আমি 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 দাদাকে একটা ফোন করি। তোমার তোমার ফোনটা একটু দাও তো। দাদা দাদা বলছি যে আমি ওই কনস্টেবলদের নিয়ে একবার ওইদিকটা দেখবো, তোমরা একটু এদিকটা দেখো। ঠিক আছে। লতু ফোন করছে, এখন ধরা যাবে না বুঝলি। আঙ্কেল আমরা ওই দিকটা এগোচ্ছি। হ্যাঁ জটুমণি, তুমি এখানে দাঁড়াও, আমরা বরং আশপাশটা দেখে আসি। ফোনটা কেটে দিল দেখি আবার। না না, এখন লতুর ফোনটা ধরে আমি কি বলবো? ও তো কিশোর আর কুসুমের খোঁজ করবে সবার আগে, এসব কথা ওকে কি করে বলবো? মিথ্যে কথাটা বলতে পারবো না গুছিয়ে। থাক থাক, তার চাইতে এখনো ফোনটা না ধরাই ভালো। কি ব্যাপার বলতো, ধরছে না কেন ফোনটা? দাদা আছেটা কোথায়? আমার মনে হয় বাবা শুনতে পাচ্ছে না। তুমি আরেকবার ট্রাই করে দেখো না। কি যে বলি, শুনতে পাচ্ছে না মানেটা কি? কি করে না এরা, মানে ফোনটা ধরে না কেন সময় মতো? দাদা ফোনটা কেন ধরছে না? হ্যাঁ রে লতু বল। তুমি বলো তোমরা কেমন আছো? বাড়িতে সবাই ঠিক আছে? কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ মানে কেন বলতো, তুই কি কিছু? কিছু নয় দাদা, আমি পুরোটা জানি। আমাকে শুধু বলো তোমরা সবাই ঠিক আছো? মীরা তোমাদের কোনো ক্ষতি করেনি তো? ক্ষতি ক্ষতি মানে আমরা ওকেই খুঁজছি, এবং তার সঙ্গে কিশোর কুসুম ওদেরকে খোঁজার জন্য আমি পুলিশ টুলিশ নিয়ে বেরিয়েছি, বুঝেছিস? তুমি চিন্তা করো না, কৃষ্ণ আর রাই আমার কাছে আছে, ওরা ভালো আছে। হ্যাঁ সে কি রে, তোর কাছে মানে তুই কি করে? তোমরা আমাকে সত্যিটা বলনি ঠিকই, কিন্তু ভগবানের এমনই কৃপা, দেখো কৃষ্ণ আর রায়কে আমারই কাছে এনে দাঁড় করিয়েছে। আরে তুই ওদেরকে কোথায় পেলি? খেতে বস, চোখ মুখের যা চেহারা হয়েছে তোদের। বাবা ভালো মা, তুমি এইটুকু সময়ের মধ্যে এত কিছু ব্যবস্থা করে ফেললে। করব না, তোদের উপর দিয়ে যা ধকল গেছে সে তো তোদের দেখেই বুঝতে পারছি। কাল থেকে তো বোধহয় একটা দানাও দাঁতে কাটিসনি, তাই না পিমুনি? হ্যাঁ অসম্ভব খিদে পেয়ে গেছে। আরে আয়, আমি আমি তোদেরকে আমার নিজের হাতে খাইয়ে দিই। কতকাল পর আবার তোদেরকে কাছে পেয়েছি, আমার মনটা একেবারে ভরে গেছে। নে আকার, এই তো বাহ। তুমি হাসছো কি মুখ খোলো, দেখি দেখি দেখি। ওলে বাবা লে, সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করিস না। দাদা আসছে তো পুলিশ নিয়ে, দেখবি মীরা আর ওর ঠাকুমার উপযুক্ত শাস্তি হবে।
তাড়াতাড়ি চলে এলো দাদারা? আমি দেখছি। না না না, খেতে বসে উঠতে হবে না, বস, আমি আমি দেখছি। বললাম না কৃষ্ণ পুলিশ অফিসার আসবেন। হ্যাঁ, কিন্তু বাবা কোথায়? আমি সুধাংশু মিত্রর কাছ থেকে আসছি। উনি আমাদের বললেন কিশোর আর কুসুম মিত্র এখানে আছে। আপনারা? হ্যাঁ নমস্কার, আমি কিশোর মিত্র, আমার ওয়াইফ। ও আচ্ছা স্যার, নমস্কার। আপনি তাহলে কিশোর মিত্র? হ্যাঁ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমাদের ফোর্স মীরা মিত্রকে অ্যারেস্ট করার জন্য অলরেডি বেরিয়ে গেছে। তবে আপনাদের দুজনকে একবার থানায় যেতে হবে একটা রিপোর্ট লেখাবার জন্য। আপনারা যদি আসেন। ডেফিনেটলি, ঠিক আছে চলুন, আমি একাই যাচ্ছি, মানে একা গেলেই তো হবে। হ্যাঁ দেখুন, গুন্ডাগুলোর যে ছবি আমাদের হাতে এসেছে সেইগুলো আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের দুজনের থানায় যাওয়াটা খুব প্রয়োজন। আর তাছাড়া তাছাড়া কি অফিসার? তাছাড়া ওনাদের তো এখনো বিপদ কাটেনি, যারা ওনাদের ফলো করছে তারা এলাকার কুখ্যাত গুন্ডা, আর এই গুন্ডাগুলো যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে ততক্ষণ পুলিশ প্রোটেকশনের প্রয়োজন আছে। বেশ তাহলে আমিও যাচ্ছি। অবশ্যই অবশ্যই, বয়ান লেখাবার জন্য তো আপনাকে থানায় যেতেই হবে। তবে ম্যাডাম একটু অপেক্ষা করুন, বড়বাবু আসছে। তবে আপনি আর আপনার ওয়াইফ আগে গেলে একটু ভালো হয়। কেন ওরা দুজন আগে যাবে কেন? ভালো মা বলছি, বেশি দেরি করা যাবে না, ওরা যদি পালিয়ে যায় তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না। কলকাতা বাবু তো আমার সাথে আছে, আমার কিচ্ছু হবে না, আর আমাদের কাজ শেষ হলে আমরা আবার তোমাদের কাছে ফিরে আসব। তুমি টেনশন করো না ভিমুনি, চলুন অফিসার। কৃষ্ণ টেনশন করতে হবে না। ভালো মা আমি আসি, আমাদের কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। সাবধানে যাস, সাবধানে যাস কৃষ্ণ, সাবধানে যাস। কৃষ্ণ আর রায়কে কি সব থানার রিপোর্ট লেখাতে হবে বললেন? হ্যাঁ মানে তাই তো বললো। কি বলছিস তা কি? আরে আমি তো নিজেই পুলিশের সঙ্গে আছি। আমি সুধাংশু মিত্রর কাছ থেকে আসছি, উনি আমাদের বললেন কিশোর আর কুসুম মিত্র এখানে আছে। আপনাদের দুজনকে একবার থানায় যেতে হবে একটা রিপোর্ট লেখাবার জন্য। ঠিক আছে চলুন, আমি একাই যাচ্ছি, মানে একা গেলেই তো হবে। দেখুন গুন্ডাগুলোর যে ছবি আমাদের হাতে এসেছে সেইগুলো আইডেন্টিফিকেশনের জন্য আপনাদের দুজনের থানায় যাওয়াটা খুব প্রয়োজন। তুমি আমাদের নিয়ে একদম চিন্তা করো না, আর আমাদের কাজ শেষ হলে আমরা আবার তোমাদের কাছে ফিরে আসবো। রায়,